গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না, অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না, চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা, নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না, এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না, ভালোবাসা মিলান হয়ে যায়, অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায়। আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম, জামা ময়লা হয়ে গেছে, চাদর ময়লা হয়ে গেছে, হাসপাতালের কোনায় হাসপাতালের ফ্লোরের মধ্যে পড়া, গার মধ্যে ঘা দিয়া ভরা, লিভার নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না, ধনীরা তার দিকে তাকায় না, এমপিরা তার দিকে তাকায় না, কোনো মুফতিও তাকায় না, কোনো পীরেও তাকায় না, পীরেও গরিব মানুষের দিকে তাকায় না, পীরেও বড় বড় পোটলা মোসার দিকে তাকায়, ধনীদের দিকে তাকায়, বড় বড় হোমরা সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায়, কাটিংয়ের দিকে তাকায়, জামার দিকে তাকায়। হায় আমার কোনো অসুস্থ বান্দা, হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না। মেরে মোহতারাম ভাইও, আমি না বয়ান জানি, আমি না আওয়াজ জানি, আমি না ওয়াজ জানি, ওয়াজ তো ওনারা করেন, ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মদিরে জামে আলেয়া, যার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা, প্রেম দিয়ে ভরা, নাসিবুন আমিন, যিনি এতগুলি উম্মতের ওলামায়ে কেরামের জিম্মাদার, ওয়াজ তো উনি করবেন, দোয়া তো উনি করবেন। আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে, আমি না নারা লাগাইতে জানি, আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি, মেরে ভাই ও, কিন্তু দিলে এক ব্যথা ভরা, হাই দিল আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে, দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে, আমি আমারই ওয়াজ করি, আমার ওয়াজ যেন আমার দিলে লাগে, আমার ওয়াজ যেন আমার চোখে লাগে, আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে, আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায়, আমার দিল ভালো বানায়, আমার নামাজ ভালো বানায়, আল্লাহ বললে মজা লাগে, তেলাওয়াত করলে মজা লাগে, আল্লাহু আল্লাহ, বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই, জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না। কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফ্লোরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আরশে যাইয়া ধাক্কা লাগে। আমি শেষ করে দিতেছি, হযরত দোয়া করবেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই, কাসিম নানুতুবি তো কাসিম নানুতুবি, কাসিম নানুতুবি একদিন মসজিদের মধ্যে জিকিরাজগার কইরা দেখেন কি গ্রামের চাষি আইসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া, হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা, দৌড়ে দৌড়ে মসজিদে আসছে, আসে দেখে কি জামাত হয়ে গেছে, পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে, হায় কাজ করতে যে জামাত হারাইয়া ফেলাইলাম, হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না, কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে। কাসিম নানুতুবি দেখে যে বুড়ার এই আহ শব্দটা, চাষির এই আহ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়, প্রথম আসমান ভেদ করা, দ্বিতীয় আসমান ভেদ করা, খালি উপরের দিকে উঠতেছে। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই বুড়ারে ডেকে বলে কি রে বুড়া, কি এত ব্যথা তোর কলিজার মধ্যে, কি এত মায়া তোর কলিজার মধ্যে, বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না, কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না, বলে তাহলে এই ব্যথা তোর, তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা, তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে। কাসিম কেমন, কাসিম নানুতুবি কেমন, কাসিম নানুতুবি মদিনা মুনাব্বারায় গেছে, মুনাদিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই, পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে, হুজুর আপনি জুতা লাগান না কা, আমার নবী মদিনা মুনাব্বারায় শোয়া, আমার নবী মদিনা মুনাব্বারায় কোন জায়গায় বসছে, কোন জায়গায় দাঁড়াইছে, আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি। কাসিম কাসিম না তুমি কেমন, মদিনা মুনাব্বারায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও, হুজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে, না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই, পায়খানাও করি নাই, বলে আমার নবী মদিনাতে শোয়া, আমার নবী মদিনা কোন জমিনে বসছে, কোন জায়গায় দাঁড়াইছেন, এ জায়গায় নবীর আশেখ হইয়া নবীর গোলাম হইয়া পেশাব পায়খানা কেমনে করে। ওই কাসিম না তুমি রাখাল চাষিরে বলে তোর আহ দিয়া দে আমার সব আমল লয়া
গেল, রাখালো সাধারণ কোন রাখাল না, রাখালো বলে ও কাসিম নানবি আমি তেমন কোন চাষি বলদ না, আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে, এবাদত কইরা লয়া মজা পেয়ে গেলাম, আ শব্দ কামাই করে নিলাম। বান্দা তোমার চাকচিক্য মালিক দেখে না, নারা মালিক দেখে না, ঢং মালিক দেখে না, মুফতিগিরি মালিক দেখে না, মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা। ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম, জুইনা লিন্নাস হুব্বুশ শাওয়াতি মিনান নিসা, মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম, তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা, কখনো বিবির মায়া দ্বারা ভরা, কখনো মেয়ের মায়া দ্বারা ভরা। কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে, বয়স হইলে সুন্দরী একটা রমণীর দেখার জন্য পাগল হয়ে যায়, মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য, দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি। ওয়াল বানিন বিবিও কয়দিন লইয়া ঘোরাফেরা করে, কয়দিন পরে দেখে না আশায় আশায় ঘরে, শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায়, মেয়েটা আশায় আশায় ঘরে, দেখে নি একটা বাচ্চা হয় কিনা, বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায়। ওয়াল বানিন তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে, এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে, ঘর বাড়ির প্রেমে পড়ে, গাড়ির প্রেমে পড়ে, আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মা, বান্দা এ প্রেমটা অস্থায়ী প্রেম, ঘর তোর সাথে থাকবে না, তুই ঘরের মধ্যে থাকবি না, বিবির প্রেম স্থায়ী না, মার প্রেম স্থায়ী না, মেয়ের প্রেম স্থায়ী না, নেতার প্রেম স্থায়ী না, অস্থায়ী প্রেম থাকবে না, এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে, স্বার্থপর করে ভুলা যাবে, তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক, তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি, আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মা, তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম, তোর ঠিকানা আমার কাছে, এজন্যই তো তোরে ভালোবাসা ডাক দিলাম, ইয়া ইবাদ ইন্নি লাকা মুহিব্বুন। আল্লাহ ইন্ন সূরা ইউনুসের মধ্যে আল্লাহ ওই আয়াত দিয়ে বুঝাই দিতেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون, যে আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে, আসমান দেখলে আমার প্রেমে পড়ো না, চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না, ফুল দেখলে আমার প্রেমে পড়ো না, সাগর দেখলে আমার প্রেমে পড়ো না, ফল দেখলে আমার প্রেমে পড়ো না, গেরান দেখলে আমার প্রেমে পড়ো না, মাছ দেখলে আমার প্রেমে পড়ো না, হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না, দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয়, যা আছে সব গান্দা বের হয়, তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা, তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি, আমি তোমারে আপন বানাইতে দেরি করি না, একটা ডাক দেও আমারে আল্লাহ বলে, একটা কোনো গরিব যদি ডাক দেয়, কোনো অসুস্থ যদি ডাক দেয়, কোনো হুজুরে যদি ডাক দেয়, কোনো চাষা যদি ডাক দেয়, কোনো শ্রমিক যদি ডাক দেয়, কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয়, কোনো অসহায় যদি ডাক দেয়, আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি, আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না। এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো, ওই আল্লাহরে বন্ধু বানানো, ওই আল্লাহরে জিম্মাদার বানানো, ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা, আল্লাহরে ডাইগা দেখো না কি মজা, আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা, তেলাব দেখো না কি মজা, নামাজে যে দেখো না কি মজা, আজকে তো গাফলা তার গাফলা, এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায়, ওলা তাকুম মিনাল গাফিলিন, যে আমার নিদর্শন পাওয়ার পরেও, আমার প্রেম পাওয়ার পরেও, আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পায় আমার থেকে গাফেল হয়ে যায়, উলাইকা মাওয়াহুম নার, তার ঠিকানা হলো জাহান্নাম, না জানি আল্লাহ গাফলতের কারণে জাহান্নামে ফেলায় দেয়, না জানি আল্লাহ গাফলতের কারণে জাহান্নামে ফেলায় দেয়, এই ভয় লইয়া কান্দি, এই ভয় লইয়া দৌড়াই, এই ভয় লইয়া রাত কাটাও, এই ভয় লইয়া অফিসে যাও, এই ভয় লইয়া মাদ্রাসায় যাও, এই ভয় লইয়া খানকা বানাও, এই ভয় লইয়া নামাজে দাঁড়াও, না জানি কোন কারণে আল্লাহ নারাজ হইয়া আল্লাহ থেকে গাফেল হয়ে গেলে আল্লাহ নারাজ হইয়া আল্লাহ জাহান্নামে ফেলায় দেয়।